وفي أنفسكم أفلا تبصرون. سبحان الله. আচ্ছা গরু খায় কি আচ্ছা দুধের সাদা রং দিল কে আচ্ছা আমি খাই কি ভাত গোশত রক্ত লাল বানালো কে আচ্ছা ওদেরকে তো জিজ্ঞেস করা উচিত যারা আল্লাহ মানে না তাদেরকে জিজ্ঞেস করা উচিত কি তাদেরকে জিজ্ঞেস করা উচিত না কি আচ্ছা পেশাব আর রক্ত রক্ত আর পাখানা রক্ত আর গোবরের মধ্যখানে দুধ সাদা বানায় লোকে ঘাস চিবাইলে কি সাদা হয় সুবহানাল্লাহ কোন আচ্ছা পৃথিবীতে এখনো মায়ের দুধ বানাবার কোন ফ্যাক্টরি হয়েছে হ্যাঁ মায়ের দুধ পৃথিবীতে সর্ব শ্রেষ্ঠ বেস্ট ফিডিং পৃথিবীর কি সর্বশ্রেষ্ঠ খাবার বলেন বাচ্চা ধরো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার কি মায়ের দুধের বিকল্প কি এখনো আছে তাহলে মায়ের দুধ বাচ্চা এটা কোলে আসার আগের দিন পর্যন্ত জন্মের আগের দিন পর্যন্ত কোথায় ছিল সুবহানাল্লাহ বলেন জন্মের তিন দিন আগে মায়ের স্তনে দুধ ছিল বাচ্চার বয়স তিন মাস হয়ে তিন বছর হয়ে গেছে এখন আছে তো শিং মাছ খেলে না দুধ কি শিং মাছ খেলে না দুধ কাকি মাছ খেলে না দুধ আগে গেল কই পরে গেল কই শুধু মায়ের দুধ আল্লাহর কসম রবকে চেনার জন্য সহজ গতকাল পর্যন্ত ছিল না ও আসার পরে মুখ লাগিয়েছে রব ফেট ভরে দিয়েছে কি আগের দিন এক ছটাক পাওয়া যেত এক ছটাক পরের দিন পেট ভরলো কেমনে কি أولم يتفكروا في أنفسهم كانوا تمي بھیبے لکھو نا تمہا کے تمہار مدد تمہیں كانوا چندہ کرو نا تمہار مدد جدی تمہیں چندہ کرو تمہا کے پیجے تھے لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ہم پکے آس تکے پوچھے دین دوشو بار پڑھو انشاءاللہ বলেন হাত তুলেন বলবো ইনশাআল্লাহ বলেন দিনে একশো বার বলেন রাতে একশো বার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আমার লাগে একশো বার ঘুরতে আট মিনিট আট মিনিট একটা পান খেয়ে শেষ করা যায় না আট মিনিটে কি বাস্তব না বাস্তব একটা পান খেয়ে আট মিনিটে শেষ করা যায় এটা শুরু করে শেষ তো আর নাই এটা তো রেস চলছেই চলছেই চলছে আলা তুল একটা ফিনিশ আর একটা স্টার্ট আস্তে কইেন ঠিক বাস্তব না বাস্তব বাস্তব তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما
صدق الله مولانا العظيم. আজকে 19 নভেম্বর আলগির চর ইব্রাহিমিয়া মাদ্রাসা সোনারগাঁও কর্তৃক আয়োজিত আজকের 62তম বার্ষিক ওয়াজদার মাহফিলের প্রথম দিবসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। কোন মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে তিনটি নিয়ামত দিয়ে দেন। প্রথম নিয়ামত হলো আল্লাহ তাআলা তার মিজানকে নেকি দিয়ে ভরে দেন। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয়। দুই নম্বর পুরস্কার হলো বান্দা যখনই আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা যেন জিজ্ঞেস করেন কোন নিয়ামতের উপরে আলহামদুলিল্লাহ বলেছ, তো সে বলে আল্লাহ খাবারের উপরে আলহামদুলিল্লাহ, সুস্থতার উপরে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নিয়ামতটাকে বাড়িয়ে দেন। এজন্য আমরা ইমানের উপরে আলহামদুলিল্লাহ বেশি বলি না, ইসলামের উপরে আলহামদুলিল্লাহ বলি না, কিন্তু ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলি, বলি কি বলি না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভাতের দোয়ার সাথে ইসলামের দোয়া ঢুকিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে খাওয়ালেন, যিনি আমাকে পান করালেন এবং যিনি আমাকে মুসলমান বানালেন। কি ভাই ভাতের দোয়ার সাথে ইসলামের কি সম্পর্ক? ভাতের দোয়ার সাথে ইসলামের সম্পর্ক হলো এটা, তুমি তো ইসলামের নিয়ামতকে নিয়ামতই মনে করে শুকর আদায় করো না, এই জন্য ভাত খেয়ে তো করবা কমাজ কম, এই জন্য ভাতের সাথে ইসলামকে ঢুকিয়ে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين। ভাত খেয়ে যদি কেউ একটা দোয়া পড়ে, এক দোয়া, একটা দোয়া বুখারী ও মুসলিম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি খানা খেয়ে দোয়াটা পড়ে আলহামদুলিল্লাহ الذي رزقني هذا الرزق وأطعمنيه من غير حول مني ولا قوة غفر له ما تقدم من ذنبي। رسول বলেন আগের সব গুনাহ মাফ। রাওয়াহুল البخاري রাওয়াহুল البخاري। الحمد لله الذي رزقني هذا الرزق وأطعمنيه من غير حول مني ওয়ালা কুওয়া। শিখে নেবেন ভাত খেয়ে এই দোয়াটা পড়ে। কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা দোয়া পড়ে, ঘুমাবার সময় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিনে সে মরবে না, এই রাতে মরবে না, তবে যদি মরে সে ইসলামের উপরে মরবে। কি বললে? এই দোয়াটা শিখতে কত কত ব্যয় করা উচিত? দুই চেয়ারম্যান একসাথে বসা, আপনারা বসবেন না, একটু পিঠে হাত দিয়ে বসায় দেন না, বসলে ফায়দা হবে ইনশাআল্লাহ, আপনাদের না হলেও আমার হবে, এনাদের যদি নাও হয় আমার। ওটা কি পড়বো, শিখবো?
اللهم أبنا باربنا رمبا قرشيه نبن أسلمت نفسي إليك ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت رسول বলেন কেউ যদি এই দোয়াটা পড়ে ঘুমাবার সময় আল্লাহ তাআলা তাকে এই রাতে যদি মারা যায় সে ফিতরতে ইসলামের উপরে মারা যাবে এই দোয়া এক সাহাবীকে রাসূল শিখিয়েছেন এবার শিখিয়ে রাসূল বললেন আমাকে দোয়াটা আবার শোনাও তো সাহাবী বলতে গিয়ে বললেন রাসূল বলেছেন ওয়া বি নাবিয়িক আল্লাজি আরসালতা এই দোয়ার পরিবর্তে সাহাবী বলে ফেলেন ওয়া বি রাসূলিক আল্লাজি আরসালতা নবীর পরিবর্তে রাসূল কি বলেছেন সাহাবী কি বলেছেন রাসূল তো রাসূল বলেন আল্লাহর নবী বলেন লা 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 বি রাসূলিক লা বাল ও বি নবীক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝছেন কি আপনারা অর্থাৎ রাসূল যে দোয়া যেখানে যেভাবে শিখিয়েছেন এটা এভাবে বলা ঘুম থেকে ওঠার পরে যদি কেউ একটা দোয়া পড়ে শোনাবো ঘুম থেকে ওঠার পরে যদি কেউ একটা দোয়া পড়ে ওই দোয়াটা পড়ে রাসূল বলেন যা বলবা সব দিবে সুবহানাল্লাহ এই দোয়াটা পড়ে যা দোয়া করবা সব কবুল রাওয়াহুল বুখারী বুখারী শরীফের হাদিস এটা শিখাবো না মাদ্রাসাতে 1000 টাকা করে দেওয়া ছাড়া এতটা সহজ আল্লাহর নবী বলেন যে ঘুম থেকে উঠে এই শব্দ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اكلم اقول ابرا شباب بارينا الله النبي بولن اير پوره جو دیکھتو بولے رب اغفر لي رب اغفر لي رب العالمين دعا کر معاف کر دین رسول بولن استجیب قبول او دعا اتبا رسول بولن او دعا سے جے تو کس جے کنو دعا کر بے আলহামদুলিল্লাহ আমি আমার বিবিকে এই দোয়া দিয়ে জাগাই এই উঠো উঠো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ولا قوة إلا بالله رب اغفر لي وارحمني واهدني وعافني وارزقني فتا فت بولي فل بولي جازا لاغي سبحان الله بولي كي بولي فل بولي بولي فت فت كري بولي فل بولي بان لاي بولي رب مفكر دو رب هدايت دي دو رب رزق دي دو رب شستتا دي دو নব চেয়ারম্যান বানিয়ে দাও ফটাফট বলে দাও এটা আল্লাহ একজন উস্তুজীব যা বলবেন সব দিবে সুবহানাল্লাহ তবে মজার বিষয় হলো অনেক সময় যা চাই সব সঙ্গে সঙ্গে দেন না কেন দেন না বান্দা তুমি বুঝো না এজন্য চেয়েছো এটা দিলে না তোমার ক্ষতি হবে সুবহানাল্লাহ বলেন এটা দিলে তোমার ক্ষতি হবে এজন্য তোমার তোমাকে দেই না ছেলে কি পরিমাণ কাঁদে আব্বু 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 ব্যাগটা আমার কাঁধে দিয়ে দাও বাবা দেয় না কেন ছেলে পারবে না এজন্য দেয় না
এজন্য আমরা যারা হুজুরের আছি বলি আল্লাহ আল্লাহ একটা বাড়ি দিয়ে দেন আল্লাহ একটা বাড়ি দিয়ে দেন ঢাকাতে একটা বাড়ি দিয়ে দেন আল্লাহ কয় না এটা দিলে তুমি আর মাদ্রাসায় পড়াবা না কি বলে বলে এটা দিলে তুমি আর মাদ্রাসায় পড়াবা না ওটা দিলে বেশি থেকে বেশি এপারে হবে আর মাদ্রাসা দিয়ে ওপারে কুটি কুটি হবে এজন্য সবটা সব সময় দেয় না বলেন সবটা সব সময় কি করে না এই না দেওয়ার মধ্যে বহুত বড় হিকমত রয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে যতটা ভালোবাসেন আল্লাহ তাআলা তাকে ইবাদতের তৌফিক ততটা দিয়ে দেন আরো যাকে বেশি ভালোবাসেন তাকে রব্বে কারীম তার ইবাদতের জন্য ফারিগ করে দেন তাকে কি করে দেন বলেন অবসর করে দেন সুবহানাল্লাহ তুমি আমার জন্য হয়ে যাও تفرغ لعبادتي আমার ইবাদতের জন্য তুমি খালি হয়ে যাও আমার ইবাদতের জন্য ফারিগ হয়ে যাও রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম تفرغ لعبادتي আমার ইবাদতের জন্য তুমি খালি হয়ে যাও কথা দিলাম আমি তোমার দারিদ্রতা গুছিয়ে দিব সুবহানাল্লাহ তোমার হৃদয়টাকে আমি ধন দিয়ে ভরে দিব সুবহানাল্লাহ আসুদ্দু ফাকরাক তোমার দারিদ্রতা আমি মুছে দিব সুবহানাল্লাহ কি তুমি আমার জন্য খালি হও আমার জন্য ফারিগ আল্লাহ কত কোটি মাছ আছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না শুধু একটু টিস্যু একটা ফেলে দিবেন চিট চিট করে খালি কি নাচানাচি করে কে খাওয়া আল্লাহ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলা আল্লাহি রিজকুহা এজন্য মেরে ভাইও আল্লাহ তাআলা দুনিয়া জুড়ে দিয়েছেন তাকদীরের সাথে আখিরাত জুড়ে দিয়েছেন তাদবীরের সাথে আমরা বিপরীত করেছি আমরা ভেবেছি আখিরাত তাকদীরের সাথে দুনিয়া তাদবীরের সাথে আমরা ভাবছি দুনিয়া চেষ্টা না করলে হবে না আর আখিরাত ঘুমালেও হবে বুঝেন না কথা আমরা ভাবছি কি বলেন ও আখিরাতে একটা হবে আখিরাতে আখিরাতে একটা হবে আর দুনিয়ার বেলা ভাবছি চেষ্টা না করলে আসবে কথা চেষ্টা না করলে কি শুধু এক চিন্তা চেষ্টা না করলে আসবে কথা এই জন্য চেষ্টা দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা আর আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখিরাতে থাকবে তাহলে দুনিয়ার জন্য কি পরিমাণ চেষ্টা করা দরকার হ্যাঁ চেষ্টা বাদ দিতে কইছিনি চেষ্টা করব তবে আখিরাতকে সামনে রেখে বলেন আখিরাতকে কি রেখে আখিরাতকে সামনে রেখে আখিরাতকে দুনিয়া 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 বলে জিন্দেগি শেষ হবে বরাদ্দের বাইরে কিছু আসবে না না এটা আমার যোগ্যতা মতে আসবে না আবার রবের যোগ্যতা মতে আসবে এটা আসবে শুধু রবের দান মতে আর আখিরাত আমি যা চাইবো আমি যা বলবো আমি যা চেষ্টা করব রব বলবেন এটা তোমার মতে তুমি করেছো দিব আমার মতে আমি তো আমি ছোট মানুষ আমরা ছোট না বুঝ ব্যবস্থাই ছোট আমরা আমরা অবুজের মতো বলি আল্লাহ আল্লাহ একটা জান্নাত দেন আল্লাহ আল্লাহ কি তুই একটা জান্নাত চাইছো তোমার কাছে যাত্র অনেকগুলো জান্নাত কি তোকে অনেকগুলো জান্নাত লাহুম জান্নাতুন জান্নাতুন বহুবচন কি জান্নাতুন জান্নাতুন মানে কি অনেকগুলো জান্নাত জান্নাতুন মানে কি বলেন আমরা চাইতে জীবনে চাইছি না আল্লাহ অনেকগুলো জান্নাত দিয়ে দিন কি কইছি আল্লাহ আমার একটা জান্নাত জান্নাতুন ওয়াহিদ এক বছর আল্লাহ জান্নাত দিয়ে দেন একটা জান্নাত তুই তুই আমার কাছে একটা চাইছস অনেকগুলো দিব যা لهم جنات تجري من تحتها الأنهار توكي أنك قلو جنة ديبو ولمن خاف مقام ربه جنتان رب العالمين بل انجي عمك بھائی قربا امی تاكي دوتو جنة ديبو যে আমাকে ভয় করবা আমি তাকে দুটো জান্নাত দিব জান্নাতুন ফিদ দুনিয়া ও জান্নাতুন ফিল আখিরা দুনিয়াতে একটা জান্নাত দিব আখিরাতে একটা জান্নাত দিব সুবহানাল্লাহ দুনিয়াতে বলে জান্নাত দিব
বলে দুনিয়াতেও জান্নাত দিবে তবে ধরন ভিন্ন দুনিয়ার জান্নাত কি আখিরাতের জান্নাত কি দুনিয়ার জান্নাত হলো তোমার ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবে এদের ইবাদতের মধ্যে জান্নাতের মজা পায় সুবহানাল্লাহ হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাই হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আমি জিকির করতে দেখছি হযরত ফয়জুল করিম রহমাতুল্লাহ আলাইকে জিকির করতে দেখছি হযরত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইকে জিকির করতে দেখছি আল্লাহর কসম জিকির করতে মনে হইতো সারা দুনিয়ার সব মজা বুঝি এদের জিকিরের মধ্যে হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাই জিকির করতেন আমরা তো বুঝতামই না ওই জিকির কি জিনিস শুধু হুজুরের দিকে পেছনে বসে বসে চোখের পানি ফেলতে থাকতাম একটা আওয়াজ শুনলেই কলেজটা যেন খান খান হয়ে যেত রবের ভালোবাসা যেন কলেজটা ভরে যেত দেখছেন কেউ নানুপুরিকে হযরত সুলতান আহমদ নানুপুরিকে দেখছেন কে জমিরুদ্দিন নানুপুরিকে দেখছেন হুজুরকে তো দেখছেন আল্লাহু আকবার হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি ভোর রাতে উঠে যখন জিকির শুরু করে দিতেন মৃদু আওয়াজ হালকা আওয়াজ নিজের কানে নিজে শুনতেন মত আওয়াজ লেকিন মনে হতো ধরো দেওয়াল বুঝে আন্দোলিত হচ্ছে মনে হতো রব যেন আসমানে প্রথম আসমানে চলে আসছে আমার হুজুর বলতেন এভাবে জিকির করো এভাবে জিকির করো যেন তুমি উপরে উঠছ 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 যেন তুমি উঠতে উঠতে প্রথম আসমানে উঠে গেছো এবার প্রথম আসমানের দুয়ার খুলে গেছে দ্বিতীয় আসমানে উঠে গেছো এবার দ্বিতীয়টা খুলে গেছে তৃতীয় আসমানে উঠে গেছো এবার যেন তুমি আরশের আরশের দিকে তাকিয়ে আছো আচ্ছা কেমন লাগতো ওই জিকিরগুলো আমরা যখন জিকির করতাম হুজুর এভাবে রুমাল আমাদেরকে এভাবে টেনে দিতেন নিজে এসে এভাবে টেনে দিতেন বলতে এমন ভাবে জিকির করো ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা যেন তুমি সারা দুনিয়া ছেড়ে ওদিকে যাচ্ছ কি আল্লাহ পুরো রুমাল এভাবে ঢেলে দিতেন আমাদের 24,000 বার লফজ আল্লাহ এক বসা আর 1200 বার কালেমা তৈবা এক বসা আমার হুজুর বলতেন আমার বড় সুন্দর করে বলতেন হুজুর বলতেন আল্লাহু আকবার কবীরা মাথা ধুতে শ্যাম্পু লাগে চেহারা ধুতে আরেকটা লাগে শরীর ধুতে আরেকটা লাগে জামা ধুতে আরেকটা লাগে দিল ধুতে জিকির লাগে দিল ধুতে কি লাগে বলেন আচ্ছা মাথা শ্যাম্পু দিয়ে কেউ চেহারা ধোয় আচ্ছা চেহারার ফেস ওয়াশ দিয়ে কেউ ব্রাশ করে এই তিনটার মধ্যে তো তিনটা লাগে এখানে শ্যাম্পু লাগে এখানে ফেস ওয়াশ লাগে এখানে পেস্ট লাগে আবার এখানে এখানে কেউ ধোয় এবার শরীর ধোয় কেউ এই তিনটা দিয়া এবার কি লাগে গায়ের সব কাপড়ের সাবান লাগে এবার কাপড়টা ধোয়ার জন্য আরেকটা লাগে এবার জুতাটা ধোয়ার জন্য আরেকটা লাগে এবার গাড়ির গ্লাসটা ধোয়ার জন্য আরেকটা লাগে এবার গাড়ির চাকাটা ধোয়ার লাগে আরেকটা লাগে এবার গাড়ির পার্টস গুলো ধোয়ার লাগে আরেকটা লাগে এবার কম্পিউটার ধোয়ার লাগে আরেকটা লাগে ও এবার পাতিলা ধোয়ার জন্য আরেকটা লাগে এই ভীম লিকুইড বানাইলো কোন শতাংশ আগে মারা কি সুন্দর ছাই দিয়ে মাঝে ফেলতো এখন প্রত্যেক বাজারে ভীম লিকুইড বানাইছে টাকা নাকি আজিব না এই জন্য রাসূল বলেন লিকুল্লি শাইইন সিখালা সব বস্তুর পরিষ্কার করার ভিন্ন ভিন্ন যন্ত্র আছে সিখালাতুল কুলুবে যিকরুল্লাহি আযজা ওয়াজাল আর দিলটা পরিষ্কার করার যন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আচ্ছা মা বোনরা যখন তরকারির পাতিলটা মাঝে কতক্ষণ মাঝে তাহলে আমার দিল আমি মাজবো কতক্ষণ মাজবো যতক্ষণ মলা না উঠে
এটা কতক্ষণ এবার রব্বুল আলামিন বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মওত আসা পর্যন্ত মাস্তে থাকো কোন পর্যন্ত বলেন মওত আসা পর্যন্ত এটা শুধু মাস্তে থাকো শুধু মাস্তে থাকো শুধু মাস্তে থাকো শুধু মাস্তে থাকো মাস্তে 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 এটা এতটা স্বচ্ছ হবে এটার মধ্যে যেন আখিরাত দেখা যায় লাগে এটা সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতে যে গাছটা হয়ে গেছে এটা যেন দেখে দেখে লাগে আমরা দেখি কি এটার সামনে যেন ভেসে উঠে জান্নাতের সবুজ হেরা জান্নাতের সবজ সবজ যেন এটার মধ্যে ভেসে উঠে এটার মধ্যে যেন দেখা যায় জান্নাতের ফুল তবে হ্যাঁ কল্পনা করলেও জীবনে হুর ভাসে না হুর ভাসলে পাগল হয়ে যেত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি বহুত চেষ্টা করছি বহুত চেষ্টা করছি কখনোই ভাসে না হুর ভাসতে পাগলের সুবহানাল্লাহ এটার মধ্যে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ গাছ ভাসে আলহামদুলিল্লাহ সবুজ ভাসে আলহামদুলিল্লাহ ফুল ভাসে আলহামদুলিল্লাহ সাগর ভাসে আলহামদুলিল্লাহ দুধের নহর ভাসে আলহামদুলিল্লাহ তবে হুর আর গেলমান কখনো আসে না এটা হইলে মানুষ বাঁচবে না এটা কে বলেছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা فإن لم تكن تراه فإنه يراك এটা এভাবে ডাকো এভাবে ডাকো ডাকতে ডাকতে এটাকে পরিচ্ছন্ন করো এটাকে এমন পরিষ্কার করো যেন তুমি রবকে দেখো দেখো লাগে আচ্ছা জীবনে যদি একবার দেখতাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার রবকে 100 বার দেখেছে সুবহানাল্লাহ আদরা রব্বহু মিয়াতা মাররা ফাওকা মিয়াতা মাররা শতবারের বেশি দেখেছে ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমায় কোড়া খায় ঘুমায় কোড়া খায় কোড়া খায় কি খায় বেতলা খাচ্ছে প্রতিদিন 80টা করে কোড়া কোড়া করে কোড়া আর বাদশাহ জামানার বাদশাহ তাকে ধরে নিয়ে প্রতিদিন পিঠে 80 করে কোড়া লাগায় ইমাম আহমদ কোড়া খেয়ে খেয়ে জিমায় জিমায় জীবনের মধ্যে রবকে দেখে রবকে দেখে জিজ্ঞেস করে ইয়া রব্বি পরওয়ারদিগার আলম মা ইয়াতাকাল্লাবু বিকাল আবদু ইয়া আল্লাহ রব্বুল আলামিন একটু বলে দেন না আমি কোন জিনিস দ্বারা আপনার সবচেয়ে বেশি কাছে পৌঁছে যেতে পারবো রব্বুল আলামিন বলেন আহমদ তিলাওয়াতিল কুরআন আহমদ কুরআন কারীমের তেলাওয়াত দ্বারা তুমি আমার সবচেয়ে বেশি কাছে পৌঁছে যেতে পারবা ইমাম আহমদ ঘুমের মধ্যে জিজ্ঞেস করেন আবে ফামিন আও বিগাইরি ফামিন বুঝে পড়লেও দিবে না না বুঝে পড়লেও দিবে রব বলেন আহমদ শুনো বুঝে পড়লেও দিব না বুঝে পড়লেও দিব সুবহানাল্লাহ বিফামিন আও বিগাইরি ফামিন সুবহানাল্লাহ এজন্য কমপক্ষে প্রতিদিন রোজা না কিছু তেলাওয়াত করা রোজা না কি করা আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়া উমিরতু আন আতলু আল কুরআন আল্লাহ তাআলা রাসূলকে বলেন রাসূল আপনি এটা শুনিয়ে দেন আমাকে আমার রব আদেশ করেছেন আন আতলু আল কুরআন আমি যেন কুরআন তেলাওয়াত করি আমি যেন কি ওলামা ইকরাম বলেন আমি যেন কি আবার বলেন আমি যেন কুরআন তেলাওয়াত করি কে কাকে বলেছে আর কুরআন শরীফ ওয়া উমিরতু আন আতলু আল কুরআন আমাকে তিনি আদেশ করেছেন ওয়া উমিরতু আমি আদিষ্ট হয়েছি আন আতলু আল কুরআন আমি যেন কুরআন পড়ি এভাবে তো ভিন্ন ভিন্ন আছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আমি তোমার কাছে যা পাঠিয়েছি তুমি তা পড়ো আর এখানে বলে ওয়া উমিরতু আন আতলু আল কুরআন আমি কুরআন পড়ার জন্য আদিষ্ট হয়েছি সুবহানাল্লাহ এবার বলেন ওয়ালাহু কুল্লু শাই ওয়ালাহু কুল্লু শাই জানো কুরআন কার ওয়ালাহু কুল্লু শাই সারা পৃথিবীর সবগুলো যার কুরআন তার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
حافظ كاس ابني سورة طه دي تريتي آيات طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق السماوات خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما تحت الثرى رب العالمين بلن جانو قرآن كار قرآن كار جانو قرآن جيني شات أسمان بنيتين شات زمين بنيتين تار جيني شات أسمان بشيتين قرآن تار جيني شات زمين بنيتين قرآن تار أسمان زا شاب زار زمين زا شاب زار تحت الثرى شات طلق زمين اتلو دش زا شاب زار قرآن تار إن قرآن والا شب والا سبحان الله بولنا قرآن والا شب والا قرآن والا شب والا بوست کریں قرآن والا شب والا قرآن والا شب والا ایمان والا شب والا عمل والا شب والا ایک والا شب والا بولن ایک والا ایک ہرا شرب ہرا ایک ہرا شرب ہرا مکست کریں ایک ہرا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا আমি যেগুলো বলেছি এগুলো রব্বুল আলামিন বলেন ওয়াদা আল্লাহ এগুলো আমার ওয়াদা সুবহানাল্লাহ ওয়াদা আল্লাহ বলেন এগুলো আমার ওয়াদা লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু আমি আমার ওয়াদা কখনো খেলাফ করি না এবার বলে ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন তবে তোমাদের অধিকাংশই জানো না কি কথাটা কইল কি কয় এটা আমার ওয়াদা বলেন এগুলো আমার কি এটা আমার ওয়াদা আর আমি ওয়াদা খেলাফ করি না আমি ওয়াদা খেলাফ করি না তবে তোমরা বুঝো না আর বাংলা নি কইতো আমার কাছে তো লাগে বাংলা কই এটা আমার ওয়াদা আমি ওয়াদা খেলাফ করি না তবে তোরা বুঝিস না এবার বলে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া দুনিয়ার বাহ্যিক দুনিয়ার অনেক কিছুই তোমরা বুঝো দুনিয়ার অনেক অঙ্কই তোমরা পারো দুনিয়ার অনেক হিসাবেই তোমরা বুঝো দুনিয়ার অনেক কিছুই তোমরা বুঝো বহুমানিল আখিরাতে হুম গাফিলুন তবে আখিরাত থেকে এরা গাফিল বাস্তব বাস্তব আখিরাত থেকে কি غافل أولم يتفكروا في أنفسهم ألا تلعب لن تمك نيتم يتبهبا أمك بيزبا تمك نيتم يتبهبا أمك بيزبا تمارك كم نبان علم أبنا نبوزا تقشي شوتا جداس كي دنيا دي أشلو وطا نيه تو بھاكتے بارن نا إتا كي سبوزي إتا داك لتا كا كي হাত ধরতে পারে আচ্ছা এটা কিছুই পারে না লেকিন মুখে দুধ দিলে কেন এটা চষে আরে সুবহানাল্লাহ বলেন হ্যাঁ আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম কেন তুমি ভাবো না তোমাকে নিয়ে সুবহানাল্লাহ আচ্ছা যারা আল্লাহকে মানে না এদেরকে জিজ্ঞেস করেন তো দেখি আচ্ছা জন্মের পরে তুমি তোমার বুদ্ধি শুদ্ধি কেমন ছিল আচ্ছা দাঁতগুলো মায়ের পেট থেকে নিয়ে আসছিলাম জোরে করে আসছিলাম আচ্ছা দাঁতগুলো কেন নিয়ে আসিনি যদি মায়ের সব অঙ্গ আসছিল কি আসছিল না মায়ের পেট থেকে দাঁতগুলো কেন আসেনি মায়ের পেট থেকে দাঁত যদি আসতো মায়ের স্তন থেকে দুধ পান করতো কিভাবে সুবহানাল্লাহ বলেন
স্তন থাকতো না কেটে যেত কয়বার খাওয়াইতে পারতো আল্লাহ আচ্ছা আমার আর আপনার ভ্রুগুলোর বয়স কত এগুলোর বয়স কত যার বয়স যত আচ্ছা দাড়িগুলোর বয়স কত তিন ভাগের এক ভাগ তিন ভাগের দুই ভাগ হ্যাঁ পাঁচ চল্লিশ বছর বয়স তো পনেরো বছর নাই এটার বয়স তিরিশ এগুলোর বয়স পাঁচ চল্লিশ এগুলোর বয়স কত এগুলোর বয়স কত আচ্ছা এগুলো জীবনে বললো না কেন আর এগুলো বড় হয়ে গেল কেন এরপরেও কি দেখো না অফি আনফুসিকুম আফালা তুবসিরুন তোমাতেই আমি দেখো না কেন তুমি তোমার ভিতরেই তো আমি আছি তুমি কেন আমাকে দেখলে না কি আচ্ছা নখগুলো জীবনে কয়বার কাটছেন মায়ের পেট থেকে আসছে না পরে পরে আসছে আসছে না মায়ের পেট থেকে আসছে না না পরে আসছে আচ্ছা দাঁতগুলো কবে আচ্ছা দাঁতগুলো কবে কাটছেন দাঁত বলে কাটছে দাঁত কি কাটছি কখনো আর নখ আচ্ছা নখগুলো যেভাবে বাড়ে এগুলো যদি দাঁতগুলো এভাবে বাড়তো অফি আনফুসিকুম আফালা তুবসিরুন আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম কেন তুমি তোমাকে মধ্যে একটু চিন্তা করো না কি আচ্ছা আমরা জওয়ান কেমন ছিলাম বুড়োগুলো বলেন কেমন ছিলেন গেল কই সে জওয়ানি এখান থেকে নরসিংদী হেঁটে চলে গেছেন এখন কেন সোনারগাঁও যেতে পারেন না বলেন না কি কি বুঝলেন আচ্ছা আল্লাহু আকবার কবিরা আমি আর আমার বোন একই ঘরে একই পাতিলে আমার ষোলো বছরে দাড়ি উঠে গেল ওর কেন উঠলো না সুবহানাল্লাহ অফি আনফুসিকুম আফালা তুবসিরুন সুবহানাল্লাহ আচ্ছা গরু খায় কি আচ্ছা দুধের সাদা রং দিল কে আচ্ছা আমি খাই কি ভাত গোস্ত রক্ত লাল বানালো কে আচ্ছা ওদেরকে তো জিজ্ঞেস করা উচিত যারা আল্লাহ মানে না তাদেরকে জিজ্ঞেস করা উচিত কি তাদেরকে জিজ্ঞেস করা উচিত না কি আচ্ছা পেশাব আর রক্ত রক্ত আর পাখানা রক্ত আর গোবরের মধ্যখানে দুধ সাদা বানায় লোকে ঘাস চিবাইলে কি সাদা হয় আচ্ছা পৃথিবীতে এখনো মায়ের দুধ বানাবার কোনো ফ্যাক্টরি হয়েছে মায়ের দুধ পৃথিবীতে সর্ব শ্রেষ্ঠ বেস্ট ফিডিং পৃথিবীর কি সর্বশ্রেষ্ঠ খাবার বলেন বাচ্চার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার কি মায়ের দুধের বিকল্প কি এখনো আছে তাহলে মায়ের দুধ বাচ্চা এটা কোলে আসার আগের দিন পর্যন্ত জন্মের আগের দিন পর্যন্ত কোথায় ছিল সুবহানাল্লাহ বলেন জন্মের তিন দিন আগে মায়ের স্তনে দুধ ছিল বাচ্চার বয়স তিন মাস হয়ে তিন বছর হয়ে গেছে এখন আছে তো শিং মাছ খেলে না দুধ কি শিং মাছ খেলে না দুধ কাকি মাছ খেলে না দুধ কাকি গেলো কে পরে গেলো কে শুধু মায়ের দুধ আল্লাহর কসম রবকে চেনার জন্য সহজ তে গতকাল পর্যন্ত ছিল না ও আসার পরে মুখ লাগিয়েছে রব ফেট ভরে দিয়েছে কি আগের দিন একশো টাকা পাওয়া যেত একশো টাকা পরের দিন পেট ভরলো কেমনে কি আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম কেন তুমি ভেবে দেখো না তোমাকে তোমার মধ্যে তুমি কেন চিন্তা করো না তোমার মধ্যে যদি তুমি চিন্তা করতে আমাকে পেয়ে যেতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কমপক্ষে আজ থেকে প্রতিদিন দুশো বার পড়বো ইনশাআল্লাহ বলেন হাত তোলেন
করব ইনশাআল্লাহ বলেন দিনে 100 বার বলেন রাতে 100 বার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ আমার লাগে 100 বার পড়তে 8 মিনিট 8 মিনিট একটা পান খেয়ে শেষ করা যায় না 8 মিনিটে কি বাস্তব না বাস্তব একটা পান খেয়ে 8 মিনিটে শেষ করা যায় এটা শুরু করে শেষ তো আর নাই এটা তো রেস চলছে চলছেই চলছে আলা তুল একটা ফিনিশ আর একটা স্টার্ট আস্তে কইেন ঠিক বাস্তব না বাস্তব বাস্তব আচ্ছা আমি যে আমার যেন লাগে যারা পান খায় এদেরকে কবরে জিজ্ঞেস করবে কি করেছিস কবরে কি চত্ব ফেরেশতা হুঁশ মারা বেহুশ হয়ে যায় ফেরেশতা আল্লাহ কি লিখব এটা এটা কি লিখতাম ও কি করে আল্লাহ আমি কি করতাম বলেন কি বলে বলেন আল্লাহ ওর তো কি করে আমি কি করতাম এটা কি নেকির মধ্যে লিখতাম না গুনার মধ্যে লিখতাম আল্লাহ কি করতাম এক্সকিউজ মি আফওয়ান এটা আমি কি করব আল্লাহ আমি কি করব ওরে কি কোনটার মধ্যে লিখতাম নেকির মধ্যে লিখতাম না গুনার মধ্যে লিখতাম আল্লাহ এটা কেন আলা তুল কন্টিনিউয়াস একটার পর একটা দিচ্ছে আমার আকলে ধরে না আমি কি করতাম যার সামনে আখরাত আছে সে আবার এভাবে পান খায় কেন যার সামনে আখরাত আছে সে আবার এভাবে বিড়ি খায় কেন যার সামনে আখরাত আছে সে আবার ফেসবুকে সময় দেখে কেন যার সামনে আখরাত আছে সে আবার গুনাহ করে কেন তেমনে কিভাবে সম্ভব আমার এক মিনিটের দাম কোটি কোটি বছর কত মিনিটের দাম আমি অঙ্ক আপনাদেরকে আরো শুনিয়েছি শুনে থাকবেন আপনারা যেমন ধরেন হাশরের ময়দান কায়েম হয়ে গেছে আল্লাহ তাআলা বললেন ফেরেশতা ওর জীবনের বছর কত বছর রে আল্লাহ ওর বয়স তো 60 60 বছর 60 বছর আচ্ছা না বালকটা বাদ দে 15 বছর বাদ দে আর কত থাকলো 45 এবার ঘুমটা বাদ দে 6 ঘন্টা ঘুম বাদ দে ডেলি তো 6 ঘন্টা ঘুম হয় তো কত 1/4 ঘুম তো 45 1/4 কত 12 বছর বাদ দে আচ্ছা 40 বছর আর 10 বছর বাদ দে আর কত থাকলো 35 ওর বাজার ওর বাথরুম ওর গোসল এবার সব এগুলো বাদ দে এগুলো বেলাস এগুলো যা হিসাব নাই যা মাফ এগুলো কি বেলাস কয় আর বাকি কয় বেলাস মানে কি মাফ যা কজা 38 বছরের বেলাস গুলো বাদ দে আরো 15 বছর মাস এবার থাকলো কত 20 বছর আচ্ছা ওর জীবনের বালেক হওয়া থেকে মৌত পর্যন্ত ওর জীবনের সমস্ত নামাজ ওর জীবনের সমস্ত রোজা ওর জীবনের সমস্ত তেলাওয়াত ওর জীবনের সমস্ত জিকির একসাথ কর দেখি কত দূর হয় এবার কত দূর হবে বলেন হিসাব করছি কখনো এবার দেখা গেছে 5 বছর 2 বছর 1 বছর 6 মাস এবার রব বলবেন 6 মাস হিসাবে পুরস্কার দে তো হায়াত পাইলাম 60 বছর পুরস্কার পাইলাম 6 মাসে কি এবার 6 মাসের পুরস্কার যখন দেখবেন 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছর জান্নাত আচ্ছা তখন কেমন লাগবে এজন্য রাসূল বলেন ওয়ালাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাযা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ আল্লাহর জিকির ছাড়া যে সময় চলে গেছে জান্নাতি জান্নাতে যাওয়ার পরে ওই সময় জন্য আফসোস করবে বলবে হায় হায় কেন আরো বেশি করলাম না এখন 200 বার বললে আপনাদের কাছে কষ্ট লাগে তখন একবার সমান সমান দেখবেন 10 দুনিয়া বরাবর জান্নাত তখন কি মনে হবে হায় কেন প্রতিদিন 600 বার করলাম না এই জন্য কমপক্ষে প্রতিদিন 200 ইল্লাল্লাহ কতবার পাক্কা নিয়ত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকরুল্লাহ যিকরান কাসীরা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা আমি কইছি 200 বার আল্লাহ কয় বেশি বেশি আমি বলছি কতবার আল্লাহ কয় কি কেমনি কি আল্লাহ
বেশি বেশি করে জিকির করবা বেশি বেশি করে জিকির করবা সকাল সন্ধ্যা তাসবিহ পড়বা সকালে সন্ধ্যা তাসবিহ পড়বা আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি করে জিকির করি সকাল সন্ধ্যা তাসবিহ পড়ি আপনি আমাকে কি দিবেন রব বলেন কথা দিলাম জিকির উঠবে যেই পরিমাণ রহমত নামবে এই পরিমাণ সুবহানাল্লাহ ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম هو الذي يصلي عليكم কথা দিলাম রহমত রহমতে তোমার জীবনকে ভরে দিব তোমার জিহ্বা নড়বে এখানে আমার রহমতের হাত নড়বে আরশ আজিমে কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 কতবার 100 بار الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله 100 بار الله اكبر الله اكبر الله اكبر 100 بار درود شريف صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قرا 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 صلى الله عليه وسلم 100 بار استغفر الله واتوب اليه ايه হয়ে গেল 6 তাসবিহ 6 তাসবিহ سبحان الله 100 بار الحمد لله 100 بار الله اكبر 100 بار لا اله الا الله 100 بار درود شريف 100 بار استغفار 100 بار মোট কত তাসবিহ 6 তাসবিহ বলেন 6 তাসবিহ 6 তাসবিহ আপনারা বলছেন কয় তাসবিহ আপনি বলবেন বুঝে এতবার বলেন কেন আমি বলি মাইকিং যারা করে তারা এতবার বলে কেন কি আচ্ছা এদের তেমা কত করে তোলায় সালমান সাহেব সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল কত করে দিতেন আমরা কত করে 500 বা 1000 নাকি এখন মনে রেট একটু বাড়ছে এখন কত দিতে হয় এক হাজারে ক লাখ বার বলে কি তা আমি বুঝি আল্লাহর রহমতের জন্য পারবো না ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ আমি বলি ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ সবক দিয়েছেন সাইয়্যিদুন নবী ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ আমাদেরকে বলেছেন আল্লামা আহমদ শফি আমি বলি এবার ছয় তাসবিহ ছয় তাসবিহ ছয় তাসবিহ আপনাদেরকে শোনাচ্ছেন মুস্তাফুন নবী কয় তাসবিহ বল আপনি বলেন জওয়ানটা বলো কত তাসবিহ 100 বার সুবহানাল্লাহ বলবেন আল্লাহর নবী বলেন 100টা গোলাম 100টা গোলাম আল্লাহর রাস্তা দান করার সওয়াব 100 বার আলহামদুলিল্লাহ বলবেন রাসূল বলেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তা দান করার সওয়াব 100 বার আল্লাহু আকবার বলবেন আল্লাহর নবী বলেন 100টা উট আল্লাহর রাস্তা কুরবানি করার সওয়াব 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল বলেন আসমান আর জমিন খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে কয়টা পেলাম এবার কবিতা শুনেন কবিতা শুনবো একশত বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে একশত বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে এর চেয়ে সুন্দর কোন কবিতা আপনার কাছে থাকলে আপনি আমাকে শোনান 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে করব তো ইনশাআল্লাহ 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে
আসমান জমিন খালি জায়গা পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন এগুলো হাদিসে আছে নি সব আছে নি না আমার বানানো না এটা কবির বানানো না হাদিসে আছে তাহলে করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবে থেকে করবে এখন থেকে পাক্কা নিয়ত ইনশাআল্লাহ এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد جدي بارن بروتا بارن جدي تاونا بارن شتركتا بارن صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اكبر بردن شنگ شنگ دشت رحمت شنگ شنگ دشت رحمت اكبر بردن شنگ شنگ دشت نكي اكبر بردن شنگ شنگ دشت گنا ماف اكبر بردن شنگ شنگ رب كريم دشت مرتبه بلند کرو دي بي এগুলো কি কিচ্ছা কাহিনী নাকি কোরআনের হাদিস পড়বো তো কবে কবে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কি পড়বো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি استغفر الله واتوب اليه আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি ইস্তেগফার করি বেশি বেশি তওবা করি আপনি আমাকে কি দিবেন আল্লাহ তাআলা বলেন ওয়ান ইস্তাগফিরু রব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইস্তেগফার করো আর তওবা করো আমি বললাম কি দিবেন আল্লাহ তাআলা বলেন ইউমাত্তিকুম মাতান হাসানা তোমার জীবনে সুন্দর সুন্দর উপকরণ দিয়ে সাজিয়ে দেব সুবহানাল্লাহ يمتعكم متاعا حسنا الى اجل مسمى একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমাকে দুনিয়াতে সুন্দর সুন্দর জীবন দিয়ে দিব সুন্দর সুন্দর উপকরণ দিয়ে দিব তাহলে বোঝা গেছে আমার সুস্থতার জন্য ইস্তেগফার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দিমাগের জন্য ইস্তেগফার আমার চোখের জন্য ইস্তেগফার আমার কানের জন্য ইস্তেগফার আমার হার্টের জন্য ইস্তেগফার সুবহানাল্লাহ আমি অসংখ্যবার দেখেছি হযরত নানুপুরি রহমাতুল্লাহর কাছে যে যে সমস্যা নিয়ে আসছে হুজুর তাকে সবক দিয়ে দিতেছে যাও বেশি বেশি ইস্তেগফার করো সুবহানাল্লাহ বেশি বেশি কি করো বেশি বেশি ইস্তেগফার করব ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বলেন আমার বাচ্চা যদি অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই আচ্ছা বাচ্চা অসুস্থ হবে কেন বাচ্চা তো কোনো গুনাহ নাই জি বাচ্চা তো কোনো গুনাহ নাই বাচ্চা ইস্তেগফার বাচ্চা অসুস্থ হবে কেন আমি ইস্তেগফার বাড়াই বাচ্চা সুস্থ হয়ে যাবে সুবহানাল্লাহ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বলতেন আমার যদি জানোয়ার অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়াই সুবহানাল্লাহ এজন্য খামারে মুরগি মরে যায় ইস্তেগফার বাড়ানো মাছ মরে যায় ইস্তেগফার বাড়ানো বাচ্চা অসুস্থ ইস্তেগফার বাড়ানো ব্যবসা লস ইস্তেগফার বাড়ানো সুবহানাল্লাহ মেয়েটা শ্বশুরবাড়িতে শাশুড়ি কষ্ট দেয় ইস্তেগফার বাড়ানো জামাইয়ে যৌতুক চায় ইস্তেগফার বাড়ানো জামাই শুধু যৌতুক চায় আপনি ইস্তেগফার বাড়ান তিন দিন পরে আয়েশা বলবে বাবা মাফ করে দাও আল্লাহ বলে কি হযরত মাওলানা পালনপুরি রহমতুল্লাহ আলাইহ হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ বলতেন আমার গুনাহ আমার সমস্যার কারণ আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান কি ভাই আমার গুনাহ কি আমার সমস্যা আর আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান কিতাবটা আছে এখানে একটা কিতাব আছে এই কিতাবটার নাম হলো কই তাওবা ও ইস্তেগফার তাওবা ও এই এখানে একটা কিতাব আছে তাওবা ও ইস্তেগফার যদি পারেন এটা পড়ে নেন আল্লাহর কসম লাগে হৃদয়ের দুনিয়া খুলে যাবে সুবহানাল্লাহ হৃদয়ের দুয়ার খুলে যাবে দুয়ার খুলে যাবে দুয়ার খুলে যাবে এটা এত মজা আলহামদুলিল্লাহ আমি যখন একটা তালিম করি আমার কাছে লাগে না এটা যে আমার বয়ান আমার কাছে মনেই হয় না এটা আমি কখনো বলেছি বলেছি সুবহানাল্লাহ আমার কাছে প্রতিদিন এটা নতুন মনে হয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি সুযোগ থাকে 200 টাকা দিয়ে এক সেট কিতাব কিনে নেব কেন বলছি কিতাব বেচার লাগে সরমান সাহেব এই কিতাবের টাকা মাদ্রাসা ওয়াকফ করা মাদ্রাসা কি করা এই কিতাবগুলো কি করব আপনাদের জন্য কিছু তো করতে পারলাম না দুনিয়াতে
দিনের জন্য কিছুই করতে পারলাম না আপনাদের হাতে কিতাবগুলো তুলে দিয়ে যেতে চাই আর আপনাদের হাতে আমি ছয় তসবিহ সবক দিয়ে যেতে চাই যেন ছয় তসবিহ উম্মতের উন্নার বিছানা হয় ইস্তেগফার উম্মতের উন্নার বিছানা হয় দুরূদ শরীফ আমার সকাল বেলা আর বিকেল বেলা হয় তসবিহ আমার সকাল আর বিকেল হয় ইনশাআল্লাহ ঠিক আছে না ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ তাহলে ছয় তসবিহ আদায় করবো তো কারা কারা হাত লাগবে বলেন ইনশাআল্লাহ বলেন ছয় তসবিহ আদায় করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন একটা তসবিহ হাতে রেখে দিবেন ছোট্ট একটা তসবিহ সাথে রাখবেন ছোট্ট একটা তসবিহ কি রাখবেন ছোট্ট একটা তসবিহ সাথে রাখবেন একটা বড় তসবিহ রাখবেন বালিশের নিচে আর একটা ছোট ছোট তসবিহ রাখবেন পকেটে একটা মেসওয়াক সব সময় পকেটে রাখবেন মেসওয়াক আছে মেসওয়াক আপনাদের কাছে এই একটা মেসওয়াক দেখেন 10 টাকা লাগে কিনতে মেসওয়াক করে যদি কেউ নামাজ পড়ে রাসূল বলেন মেসওয়াক ছাড়া নামাজ আর মেসওয়াক ওয়ালা নামাজ 70 গুণ বেশি পুরস্কার সুবহানাল্লাহ এটা কতক্ষণ লাগবে এটা কিনতে 10 টাকাও তো লাগে না বাদি গাছ দিয়ে বানিয়ে ফেলেন খেজুর গাছ দিয়ে বানিয়ে ফেলেন হাজারো মুসলমান মেসওয়াক চিনে না অথচ রাসূল বলেন জিবরিল আমার কাছে কখনো আসেনি যখনই আসছে আমাকে মেসওয়াকের নির্দেশ দিয়েছে কে কাকে মেসওয়াকের নির্দেশ দিয়েছে মা আতানি জিবরিল জিবরিল আমার কাছে কখনো আসেনি ইল্লা তবে যখনই আসছে তখনই আমাকে বলেছে রাসূল মেসওয়াক করুন আল্লাহর নবী বলেন জিবরিল লাউলা আশাক্কা আলা উম্মতি যদি আমার উম্মতের উপরে কঠিন না হয়ে যেত লা আমারতুহুম বিসওয়াক আমি মেসওয়াককে ফরজ করে দিতাম যদি জিজ্ঞেস করা রাসূলের জীবনের সবচেয়ে সর্বশেষ আমল কি উত্তর হলো মেসওয়াক আরে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ রাসূলের জীবনের সর্বশেষ আমল কি মেসওয়াক সফরে যাওয়ার সময় চিকনাটা রেখে দেন আর ঘরের বাথরুমে একটা ভালো একটা মোটা একটা রেখে পারবো না ইনশাআল্লাহ রাসূলের জীবনের সর্বশেষ কথা সর্বশেষ আমল আয়েশা মেসওয়াকটা দাও বলতে পারেননি ইশারা দিয়েছেন মেসওয়াক এভাবে ছিল মেসওয়াক এভাবে না রাখা মেসওয়াক এভাবে রাখা বলেন মেসওয়াক কিভাবে রাখা মেসওয়াক কিভাবে ধরতেন রাসূল এটাও শিখিয়েছেন এভাবে মেসওয়াক ধরা এভাবে এভাবে তিন আঙ্গুলের দিকে এই আঙ্গুলের দিকে এই আঙ্গুলের দিকে আমি মারফু সুনান দেখে 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 এটা মশক করেছি রাসূল বলছেন মেসওয়াক এভাবে রাখো কি শিখিয়েছেন রাসূল সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলেন আয়েশা ইশারা দিয়েছেন ইশারা মেসওয়াকটা দাও তো বলতে পারেননি দুর্বলতার কারণে হযরত আয়েশা মেসওয়াক দিয়েছেন কিন্তু এটা এত শক্ত ছিল শুকনো ছিল চিবাতে পারছিলেন না হযরত আয়েশা নিজে চিবিয়ে দিলেন এবার রাসূল মেসওয়াক করলেন সুবহানাল্লাহ রাসূল মেসওয়াক করে তার রবের সাথে সাক্ষাৎ করেছেন আমার নামাজ আমার রবের সাথে সাক্ষাৎ সুবহানাল্লাহ বলবেন কিনবেন একটা মেসওয়াক কিনবেন ইনশাআল্লাহ কবে কিনবেন কবে কিনে নিবা একবার কুমিল্লা ময়নামতিতে পাফিয়া বাসে এক বেটা উঠছে মেসওয়াক নিয়ে শুনেন না এক বেটা উঠছে কি নিয়ে আমি জীবনে প্রথম দেখলাম বাসে হকারি করে কিসের আমার কাছে খুব খুশি লাগলো আমি ওরা ডাকে তিন চারটে নিলাম ওরে উৎসাহ দেওয়ার লেগে আমার পাশে এক লোক বসা সে আমাকে বললো হুজুর এগুলো কি হয়ে পর আপসু শুনতেন না হুজুর এগুলো কি আমি বললাম আপনার নাম কি ইয়ানি হি ওয়াজ মুসলিম তিনি মুসলিম ছিলেন আচ্ছা এবার বললাম আপনার পড়াশোনা হি ওয়াজ স্টুডেন্ট অফ দা ইউনিভার্সিটি তিনি ইউনিভার্সিটির স্টুডেন্ট তিনি মেসওয়াক চিনেন না আমি নিজে ফটিকসরি চিটং ফটিকসরি এক মসজিদে ওযু করে মেসওয়াক করছিলাম একটা যুবক আসতে আসতেন যায় ও আমাদের শেষে বলল হুজুর আপনি এটা যে করলেন এটাকে কি না বলে কি বলছে বলেন এটা নাম জানি কি মুসলিম উম্মতে মুসলিমা রাসূল বলেন রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক কি করে জানো মিরদাতুন লিরব তোমার রবকে খুশি করে দেয় সুবহানাল্লাহ আর কি করে জানো মিথহাতুন লিল ফাম মুখ গহ্বরকে পরিষ্কার করে আবার কি বলেছেন জানেন রাসূল কি বলেছেন জানেন
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াকের মধ্যে সবচেয়ে ফজিলত একটা দুনিয়াতে 69টা আখেরাতে সুবহানাল্লাহ দুনিয়াটা হলো মওতের সময় কালেমা নসিব হবে সুবহানাল্লাহ হ্যাঁ আর লাগে কি করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন আল্লাহ তৌফিক দান করেন আমিন আপনাদের সন্তানকে নূরানি মাদ্রাসায় পড়ান আপনার সন্তানকে নূরানি বুঝছি 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 আপনার সন্তানকে নূরানি পড়ান আপনার সন্তানকে নূরানি পড়াইলে ওই সব জানবে তিনটা বছর দিয়ে দেন তিনটা বছর কয়টা বছর তিনটা বছর তিনটা বছর মাত্র দিয়ে দেন আপনারা শুনে থাকবেন আমার কাছ থেকে এই কথা আপনার সন্তানকে যদি জন্মের 5 বছর বয়সে পাঁচটা টিকা দেন আরে জন্ম থেকে 5 বছর পর্যন্ত পাঁচটা টিকা দেন তো ডাক্তার কি বলে ধনুষ্টঙ্কর হবে না ফলিও হাম হবে না আপনার বাচ্চাকে যদি পাঁচটা টিকা দিলে 80 বছর পর্যন্ত ধনুষ্টঙ্কর না হয় আমরাও আপনাকে কথা দিলাম আপনার বাচ্চা যদি জন্মের 6 আর 7 আর 8 এই 3 বছর আমাদের নূরানি মাদ্রাসাগুলোতে দিয়ে দেন আপনার বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 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 খোদা না খাস্তা মাঝে মাঝে হারা যায় মাঝে মাঝে কিছু বাচ্চা হারা যায় না মাঝে মাঝে কিছু বাচ্চা হারা যায় এরা আবার ফিরে আসে বুড়ো বয়সে আবার যখন নামাজ পড়তে আসে তখন মনে হয় ও সকালবেলা তো সুরবেলা নূরানি পড়ছিলাম সুরে ফাতিহাতে এমনি পড়ে আবার ফিরে আসলে কি হয় ইউরোপে গেছে গা আমেরিকা গেছে গা লন্ডনে গেছে গা হারিয়ে গেছে গা দুনিয়াতে আবার ফিরে আসে এই জন্য বাচ্চাকে কি করবো বলেন নূরানি পড়াবো তো ইনশাল্লাহ আপনাদের এই মাদ্রাসা আলগিরচর ইব্রাহিমিয়া মাদ্রাসা ওই তিমখানা আপনাদের চেয়ারম্যান সাহেব সভাপতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান জনাব আবুল কাসেম সাহেব এটা বাবু সাহেব সভাপতি আল্লাহ তালা এই মাদ্রাসা খানাকে কবুল করেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তালা পুরো করে দেন আল্লাহ তালা এদেশের গ্রামে গ্রামে নূরানি মাদ্রাসা কায়েম করে দেন